ঈদুল আজহার জন্য সাময়িকভাবে লকডাউন শিথিল থাকার পর আজ 23 জুলাই সকাল 6টা থেকে শুরু হয়েছে কঠোর লকডাউন। সকাল থেকে পুলিশ সেনাবাহিনীর সাথে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের রাজধানী ঢাকা এবং দেশের অন্যান্য জেলা শহরে লকডাউন কার্যকর করতে দেখা গেছে। এদিকে গন্তব্যে পৌঁছাতে যানবাহন না পেয়ে অনেকেই ভোগান্তিতে পড়েন। করোনা মহামারী ঠেকাতে ঈদের পর দিন থেকে সরকার যে 14 দিনের কঠোর লকডাউনের ঘোষণা করেছে সেটি বাস্তবায়ন করার জন্য সরকারি যে বিভিন্ন প্রশাসনের সেক্টর আছে তারা রাজধানীর বিভিন্ন রাস্তায় রাস্তায় তারা চেকপোস্ট বসিয়েছে এবং লোকজন বের হলে তাদের কারণ জানার চেষ্টা করছে, অকারণে বের হলে তাদেরকে পানিশমেন্ট করছে। যারা লঞ্চ থেকে ফিরেছেন আসার পরে তারা কোনো ধরনের কোনো গাড়ি ঘোড়া না পাওয়ায় তারা তাদের গন্তব্যে অনেক দূর হেঁটে চলে গেছেন।